আমরা দুজনে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল নাগরিকদের জন্য সুন্দর বাসযোগ্য আধুনিক নগরী উপহার দেব। আমরা বরিশাল নগরীতে আর কোনো দাঙ্গা হাঙ্গামা দলাদলি দেখতে চাই না। আমরা বরিশালকে একটি সুন্দর নগরীতে রূপ দিয়ে এগিয়ে নিতে চাই। কথাগুলো বলেছেন বরিশাল সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেনিয়াবাদ। আজ শনিবার 20 জানুয়ারি বিকেলে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে নবনির্বাচিত বরিশাল সদর আসনের সংসদ সদস্য ও পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুকের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আমরা দুজনে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করে সকল নাগরিকের জন্য সুন্দর বাসযোগ্য আধুনিক বরিশাল উপহার দিব। আমরা বরিশাল নগরীতে আর কোনো দাঙ্গা হাঙ্গামা দলাদলি দেখতে চাই না। আমরা বরিশালকে একটি সুন্দর স্থানে এগিয়ে নিয়ে যেতে চাই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাহিদ ফারুকের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান উপদেষ্টা আবুল খায়ের আবদুল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করে আরো বলেছেন, বরিশালবাসী বিপুল ভোটের ব্যবধানে মেয়র ও এমপিকে নির্বাচিত করে আমাদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, আমরা দুজনে মিলে আপনাদের সেই কাঙ্ক্ষিত উন্নয়নের চেষ্টা অব্যাহত রাখব। আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি যে আমার আপনার বরিশালবাসীর বিপুল ভোটের মাধ্যমে এমপি মেয়র নির্বাচিত করেছেন। আপনারা আমাদের প্রতি যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন, আমরা দুজনে মিলে আপনাদের সেই একাঙ্ক্ষিত উন্নয়নের করার চেষ্টা অব্যাহত রাখব। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিটি মেয়রের সহধর্মিণী লুনা আবদুল্লাহ, আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য বলরাম পোদ্দার, মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম, কেবিএস আহমেদ কবির, লস্কর নুরুল হক, মহানগর যুবলীগের আহ্বায়ক নিজামুল ইসলাম নিজাম ও শাহজাহান হাওলাদার উপস্থিত ছিলেন। বৈশাখ নগরীতে ইতিমধ্যে জলবদ্ধতা নিরসনের জন্য বিভিন্ন ওয়ার্ডে খাল খনন শুরু হয়েছে। সাগরদী খালের দুই পাশে ওয়ার্কওয়ে, বাইসাইকেল লেন সহ সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয়েছে। অল্প কিছুদিনের মধ্যে বিভিন্ন ওয়ার্ডের রাস্তাঘাটের কার্যক্রম দ্রুত গতিতে শুরু হবে। প্রিয় বৈশালবাসী, আপনারা আমাদের প্রতি আস্থা রাখবেন। আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টার মাধ্যমে আপনাদের উন্নত নাগরিক সেবা দেওয়ার অঙ্গীকারবদ্ধ। আমি জানি নগরবাসী দীর্ঘ অনেক বছর সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড থেকে পিছিয়ে ছিল এবং এখানে অনেক জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে যা রাতারাতি সমাধান করা সম্ভব নয়। পর্যায়ক্রমে সকল প্রকার নাগরিক সমস্যা সমাধানের চেষ্টা অব্যাহত থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী শেখ হাসিনা আমাদের প্রতি যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ, সততা এবং নিষ্ঠার সাথে। প্রিয় এলাকাবাসী, সবসময় আমি আপনাদের সুচিন্তিত মতামত ও সহযোগিতা কামনা করছি। আজকে এই সভার সমাপ্তি ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।